সিলেটে অতীতের সব রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ মৃত্যু দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে করোনাভাইরাস মহামারী করোনাভাইরাসে গত চব্বিশ ঘন্টায় সিলেটে আরও নয় জনের মৃত্যু হয়েছে সেই সাথে করোনা শনাক্ত হয়েছে আরও তিনশো বাষট্টি জনের এর আগে গত সোমবার সিলেটে করোনায় আরও আট জনের মৃত্যু হয় এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রুগীর চাপ আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিউ শয্যা রোগীকে বাঁচাতে তাদের স্বজনরা আইসিউর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া নয় জনের মধ্যে সাতজন সিলেটের সেই সাথে শনাক্ত হওয়া তিনশো জনের মধ্যে সিলেটের একশো জন রয়েছেন আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন একশো জন গত বছরের মার্চ থেকে এবছরের সাত জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় এখন পর্যন্ত পাঁচশো দুইজনের মৃত্যু হয়েছে এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায় এ জেলায় করোনায় চারশো সাতজনের মৃত্যু হয়েছে এছাড়া সুনামগঞ্জে পঁয়ত্রিশ জন হবিগঞ্জে বাইশ জন ও মৌলভীবাজারের আটত্রিশ জন রয়েছেন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে তিনি উল্লেখ করেন গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের যে নয়জনের জনের প্রাণহানি হয়েছে তার মধ্যে সিলেটের সাতজন সুনামগঞ্জের একজন বাজারের আরও একজনের প্রাণহানি হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় গেল চব্বিশ ঘন্টায় সিলেটের চারটি লেবে নমুনা পরীক্ষায় তিনশো বাষট্টি জন করোনা আক্রান্ত শনাক্ত হন এর মধ্যে সিলেট জেলার একশো পঁয়ষট্টি সুনামগঞ্জে চব্বিশ হবিগঞ্জে একত্রিশ এবং মৌলইবাজারের চুরানব্বই জন রয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও আটচল্লিশ জনের করোনা শনাক্ত হয় নতুন এই তিনশো বাষট্টি জনসহ সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ হাজার সাতশো ষোলো জন